হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো সেমিফাইনাল সেকেন্ড লেগের ম্যাচটা নিয়ে, যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট আবারও খেলতে নামবে ওড়িশা এফসির এগেনস্টে। আর এবারে কিন্তু মোহনবাগান খেলবে তাদের ঘরের মাঠে। প্রথম ম্যাচটা খেলেছিল ওড়িশা এফসির হোম গ্রাউন্ডে, আর এই ম্যাচটা কিন্তু হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। তো এই ম্যাচটা নিয়ে কথা বলবো, পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে আলোচনা করব, মোহনবাগান কীভাবে ফাইনালে পৌঁছাবে সব কিছু বিস্তারিত আলোচনা করব। মোহনবাগান কিন্তু ইতিমুহূর্তেই এক গোলে পিছিয়ে পড়েছে সেকেন্ড লেগ ম্যাচটা খেলার আগেই। তো সব কিছু বিস্তারিত আলোচনা করব, মানে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। তো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ওড়িশা এফসি সেমিফাইনাল সেকেন্ড লেগের সেকেন্ড ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে 28 এপ্রিল রবিবার সন্ধ্যে 7:30 থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। আর এই ম্যাচটা আগে থেকেই কিন্তু একটা হয়ে আছে, যেখানে কিন্তু ফলাফল এসেছিল 2-1, ওড়িশা এফসি 2 মোহনবাগান সুপার জায়ান্ট 1। আর এই ফলাফল নিয়েই অ্যাগ্রিগেট গোল নিয়েই কিন্তু নামবে মোহনবাগানের হোম গ্রাউন্ডে ওড়িশা এফসি। এক গোলে পিছিয়ে থাকার পরে মোহনবাগান কীভাবে কামব্যাক করে ফাইনালে পৌঁছায়, এটা কিন্তু একটা বড়সড় লড়াই কিন্তু আমরা দেখতে পারব। উল্টো দিকে ওড়িশা এফসি তারাও কিন্তু দুর্দান্ত খেলেছে। আর যদি কথা বলা যায় এই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে, তো এই ম্যাচের লাইভ কোনো রকম সমস্যা হবে না। এতদিন তোমরা যেভাবে দেখে এসেছো জিও সিনেমা, ডিডি বাংলা এবং স্পোর্টস 18 1 HD চ্যানেলে, এই সমস্ত চ্যানেলগুলোতে তোমরা একদম বিনামূল্যে লাইভ টেলিকাস্ট দেখতে পারবে এই সেমিফাইনাল ম্যাচের কোনো রকম অসুবিধা ছাড়াই। আর যদি কথা বলা যায় দুটো টিমকে নিয়ে, গত ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের আলবেনিয়ান ফরওয়ার্ড আর্মান্দো সাদিকু, তিনি কিন্তু ডবল ইয়েলো কার্ড দেখে শেষ পর্যন্ত লাল কার্ড দেখে মাঠের বাইরে যায়, এবং কিছুক্ষণ মধ্যেই ওড়িশা এফসিরও একজন প্লেয়ার, তিনিও কিন্তু সেকেন্ড ইয়েলো দেখে লাল কার্ড দেখার পরে মাঠের বাইরে যায়, কার্লোস ডেলগাডো। তো এই দুটো লাল কার্ডের কারণে কোন টিম বেশি সমস্যায় পড়তে পারে, মোহনবাগান সুপার জায়ান্ট নাকি ওড়িশা এফসি? ওড়িশা এফসি কিন্তু কার্লোস ডেলগাডো এবং মুর্তাদা ফল, এই দুই বিদেশি ডিফেন্ডারকে নিয়ে কিন্তু তাদের ডিফেন্সটা এতটাই শক্তিশালী করেছিল যে মোহনবাগান কোনো রকম আক্রমণ করতেই পারেনি। জাস্ট একটা ডেড বল থেকে মনবীর সিং একটা ফ্রি হেডার করেছিল, সেটা থেকেই প্রথম গোলটা এসেছিল 3 মিনিটের মাথায়, এবং তারপরে একাধিক চেষ্টা করেও মোহনবাগান সুপার জায়ান্ট গোল করতে পারেনি, যেখানে কিন্তু পুরোপুরি ক্রেডিট দিতে হবে মুর্তাদা ফল এবং কার্লোস ডেলগাডো। আর ভুলে গেলে চলবে না, কার্লোস ডেলগাডোই কিন্তু প্রথম গোলটা করে দেয় তার টিমের হয়ে এবং টিমকে সমতায় ফেরায়, একটা দুরন্ত গোল তিনি করেন তিনি এবং ওড়িশা এফসিকে 1-1 গোলে সমতা ফেরায়। এবং 39 মিনিটের মাথায় আবারও কিন্তু মোহনবাগানের একটু ডিফেন্সের ভুলের কারণে রয় কৃষ্ণা কিন্তু আবারও একটা গোল করে দেয় এবং 2-1 গোলে এগিয়ে যায়। তো এখান থেকে মেন প্রশ্ন হচ্ছে ওড়িশা এফসিকে কি হারাতে পারবে মোহনবাগান সুপার জায়ান্ট? এই ম্যাচে যদি মোহনবাগানকে জিততে হয় তাহলে 2-0 গোলে হারাতে হবে এবং ফাইনালে যেতে পারবে। আর যদি ওড়িশা এফসি এই ম্যাচে কোনো রকম আরও একটা গোল করে দেয়, সেক্ষেত্রে মোহনবাগানকে কিন্তু 3টে গোলে ওড়িশা এফসিকে হারাতে হবে, মানে 3 গোল করতে হবে তারপরে তারা কিন্তু ফাইনালে যেতে পারবে, যেটা হয়েছিল কিন্তু লাস্ট 2019-20 মরসুমে বেঙ্গালুরু এফসির এগেনস্টে এটিকে টিমের। তখন তোমরা দেখে থাকবে ফার্স্ট লেগেই কিন্তু বেঙ্গালুরু এফসি 1-0 গোলে এগিয়েছিল, এবং সেকেন্ড লেগ শুরু হতেই বেঙ্গালুরু এফসি আরও একটা গোল করে দেয় এবং 2-0 গোলে পিছিয়ে পড়ে মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যাগ্রিগেট একটা গোল তো ছিলই, এবং সেকেন্ড লেগের ম্যাচে কিন্তু প্রথমেই একটা গোল করে দেয় আশিক কুরুনিয়ান। 2-0 গোলে পিছিয়ে থাকার পরেও যেভাবে কামব্যাক করেছিল এটিকে টিম, প্রথম গোলটা করেছিল রয় কৃষ্ণা, একটা অসাধারণ ফিনিশ করেছিল বাঁ পায়ে প্রবীর দাসের ক্রস থেকে, সেটা কিন্তু 2019-20 মরসুমে আনবিলিভেবল একটা পারফরমেন্স। তো সেই পারফরমেন্সের ফলেই কিন্তু 3-2 গোলে হারিয়ে তারা কিন্তু ফাইনালে উঠেছিল বেঙ্গালুরু এফসিকে হারিয়ে, এবং সেই মরসুমে তারা কিন্তু চ্যাম্পিয়নও হয়। আর এই ম্যাচেই জোড়া গোল করেছিল কিন্তু ডেভিড উইলিয়ামস, পেনাল্টি থেকে একটা অসাধারণ গোল করেছিল, এবং তারপরে সেম প্রবীর দাসের একটা ক্রস থেকে, একটা আনবিলিভেবল হেডার থেকে, কিন্তু একটা লং হেডার থেকে একটা অসাধারণ গোল করেছিল ডেভিড উইলিয়ামস, তার জোড়া গোল এবং রয় কৃষ্ণার একটা গোল থেকেই কিন্তু 3-2 গোলে জিতে সেমিফাইনাল থেকে তারা ফাইনালে উঠেছিল। তো এইবারে দেখার বিষয় হবে মোহনবাগান সুপার জায়ান্ট এই 2024 সালে 2-0 গোলে হারাতে পারে কি ওড়িশা এফসিকে, এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। সেম সেই ফলাফলটাই রয়েছে, 1 গোলে কিন্তু পিছিয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, অবশ্যই এই ম্যাচের দিকে আমাদের নজর থাকবে। 2019-20 মরসুমের মতো আবারও একবার জ্বলে উঠতে পারে কিনা মোহনবাগান সুপার জায়ান্ট, তবে সেই মরসুমে কিন্তু মোহনবাগানের যে সমস্ত প্লেয়ারগুলো ছিল বর্তমানে কিন্তু একাধিক প্লেয়ার নেই, নেই ডেভিড উইলিয়ামসের মতো প্লেয়ার, নেই রয় কৃষ্ণার মতো প্লেয়ার, নেই প্রবীর দাসের মতো প্লেয়ার। তবে এই মুহূর্তে মোহনবাগান দলে রয়েছে দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস, মনবীর সিং, লিস্টন কোলাস
দাসের মতো একাধিক ভালো ভালো প্লেয়ার কিন্তু রয়েছে। তো আমরা আশা করতেই পারি মোহনবাগান যে কোয়ালিটির টিম তাদের মধ্যে যে কোয়ালিটি রয়েছে, মুম্বাইকে তারা ঘরের মাঠে হারিয়েছে, এবার তারা ওড়িশা এফসিকে ঘরের মাঠে হারিয়ে মুম্বাইয়ের মতো যেমন লিগ শিল্ড উইনার হয়েছিল, ওড়িশা এফসিকে তারা তাদের ঘরের মাঠে হারিয়ে ফাইনালে পৌঁছাবে। তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি পারবে এই কাজটা করতে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আর ওড়িশা এফসি টিমকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই, দুর্দান্ত খেলেছে ফার্স্ট লেগের ম্যাচটা, আর গোটা সিজন জুড়েই সার্জিও লোবেরার আন্ডারে দিয়াগো মরিসো রয় কৃষ্ণা দুরন্ত পারফরমেন্স করেছে, এবং আমায় রানওয়ার্ডে এছাড়াও ইসাক রালতে বেশ কিছু ভালো ভালো প্লেয়ার কিন্তু রয়েছে, যারা কিন্তু গত ম্যাচেই মোহনবাগানকে বেশ ভালো রকম চাপে রেখেছিল। তো এই ম্যাচে মোহনবাগানকে অবশ্যই কামব্যাক করতে হবে, না হলে কিন্তু কোনো রকম ফাইনালে পৌঁছাতে পারবে না। 2-0 গোলে অবশ্যই হারাতে হবে ওড়িশা এফসিকে, আর ওড়িশা এফসি যদি কোনো রকম একটা গোল করে দেয় সেক্ষেত্রে মোহনবাগানকে কিন্তু অবশ্যই 3 গোল করতে হবে। তো দেখার বিষয় এখন এটাই হবে এই ম্যাচে ফলাফল কি আসে। তোমাদের কি মনে হয় এই ম্যাচে ফলাফল কি হতে পারে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তো যদি কথা বলা যায় এই ম্যাচ জিততে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে, তো সবচেয়ে বেস্ট একটা ফরমেশন হতে পারে যেটা হাবাসের এক সময়কার সবচেয়ে বেস্ট একটা ফরমেশন ছিল, 4-2-3-1। 4-2-3-1 ফরমেশনে গেলে মোহনবাগানের সবচেয়ে বেস্ট একটা লাইন আপ আমরা দেখতে পারবো, আর 4-2-3-1 ফরমেশনে গেলেও কিন্তু আশিস রায়কে আমরা প্রথম একাদশে দেখতে পারবো। আর 4 ডিফেন্সে গেলে ওড়িশা এফসির যে কোয়ালিটি টিম তারা যেভাবে আক্রমণ করছে, রয় কৃষ্ণা বাড়াবো ডান দিক থেকে একটা দুরন্ত আক্রমণাত্মক ফুটবল খেলছে, তো অবশ্যই রয় কৃষ্ণাকে আটকানোর জন্য মেনলি এই ম্যাচটাতে কিন্তু 4 ডিফেন্সে যাওয়া অবশ্যই জরুরি। তো 4 ডিফেন্সে গেলে এই 4-2-3-1 এই ফরমেশনে গেলে সবচেয়ে বেস্ট একটা লাইন আপ কিন্তু মোহনবাগানের আমরা দেখতে পারবো। তো 4-2-3-1 এই ফরমেশনে মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটা এই রকম, গোলকিপারে বিশাল কায়েত, 4 জন ডিফেন্সে লেফট ব্যাকে শুভাশিস বোস, রাইট ব্যাকে আশিস রায়, 2 জন সেন্টার ব্যাকে হেক্টর ওয়েস্টের সঙ্গে আনোয়ার আলী, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডে জনি কাউকো সাথে অনিরুদ্ধ থাপা, আর 3 জন অ্যাটাকিং মিডফিল্ডে বাঁ দিক থেকে লিস্টন কোলাসো, ডান দিক থেকে মনবীর সিং, 1 জন নাম্বার 10 অথবা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে দিমিত্রি পেত্রারস, এবং আপফ্রন্টে সেন্টার ফরওয়ার্ডে জেসন কামিংস। যেহেতু আরমান্দো সাদিকও এই ম্যাচে খেলতে পারবে না, তিনি কিন্তু লাল কার্ডের জন্য সাসপেন্ড থাকবে, তো যদি জেসন কামিংসকে 75 মিনিটের পরে তুলেও নেওয়া হয় তার জায়গায় কিন্তু অবশ্যই কিয়ান নাসিরের মতো প্লেয়ার রয়েছে, তাকেও কিন্তু সুযোগ দিতে পারে, সুহেল ভাট রয়েছে, তো অবশ্যই কিয়ানকে স্টার্ট করালে বেটার হয়। কিয়ান কিন্তু অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আসলে অনেকটাই জ্বলে ওঠে, এর আগে ডার্বির মতো ম্যাচে তিনি কিন্তু হ্যাট্রিক করেছে খুবই স্বল্প সময়ের মধ্যে, তো অবশ্যই কিয়ানকে সুযোগ দেওয়ার দরকার। আরমান্দো সাদিকু যে লেভেলের পারফরমেন্স করেছে প্রথম ম্যাচে, এই ম্যাচে তিনি থাকলেও আমার মতামত ছিল সাদিকুকে না খেলানোর, অবশ্যই কামিংসকে প্রথম থেকে স্টার্ট করানো দরকার। তো এই ম্যাচে অবশ্যই জেসন কামিংস তো প্রথম থেকে স্টার্ট করবে, এটা 100% কনফার্ম, সাদিকু থাকছে না এই ম্যাচে, এবং পরে সাবস্টিটিউট হিসাবে কিয়ানকে আনলেও বেটার হতে পারে। তো এই লাইন আপ নিয়েই কিন্তু মোহনবাগান তাদেরই হোম গ্রাউন্ডে ওড়িশা এফসির এগেনস্টে খেলবে, 1 গোলে পিছিয়ে থাকার পরে কীভাবে কামব্যাক করে এই লাইন আপ নিয়ে, এটাও কিন্তু একটা দেখার বড় বিষয় থাকবে। তো এই লাইন আপ নিয়ে কি মোহনবাগান জিততে পারবে ওড়িশা এফসির এগেনস্টে? 1 গোলে কিন্তু পিছিয়ে আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই, গোলকিপারে বিশাল কায়েত, 4 জন ডিফেন্সে লেফট ব্যাকে শুভাশিস বোস, রাইট ব্যাকে আশিস রায়, 2 জন সেন্টার ব্যাকে হেক্টর ওয়েস্টের সঙ্গে আনোয়ার আলী, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডে জনি কাউকো সাথে অনিরুদ্ধ থাপা, এই 2 জন মিডফিল্ডার কিন্তু অনবদ্য পারফরমেন্স করে থাকেন, আর তাদের যুগলবন্দি যদি ঠিকঠাক হয় এই ম্যাচে অনবদ্য একটা পারফরমেন্স আমরা দেখতে পারবো। আর 3 জন অ্যাটাকিং মিডফিল্ডে লেফট উইঙ্গারে লিস্টন কোলাসো, রাইট উইঙ্গারে মনবীর সিং, 1 জন অ্যাটাকিং মিডফিল্ডার অথবা নাম্বার 10 পজিশনে দিমি পেত্রাতস, দুরন্ত পারফরমেন্স করছে বর্তমানে এই দিমিত্রি পেত্রাতস, আর আপফ্রন্টে স্ট্রাইকারে জেসন কামিংস। তো এই লাইন আপ নিয়েই মোহনবাগান সুপার জায়ান্ট সেমিফাইনাল সেকেন্ড লেগের ম্যাচে খেলতে নামবে তাদেরই হোম গ্রাউন্ডে ওড়িশা এফসির এগেনস্টে। তো তোমাদের কি মনে হয় 1 গোলে পিছিয়ে থাকার পরেও মোহনবাগান সুপার জায়ান্ট তারা কি 2019-20 মরসুমের মতো 2-0 গোলে হারাতে পারবে ওড়িশা এফসিকে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আর ওড়িশা এফসিকে হারাতে পারলেই মোহনবাগান আরও একবার কিন্তু পৌঁছে যাবে আইএসএল এর ফাইনালে। তোমাদের কি মনে হয় মোহনবাগানকে কি আমরা আরও একবার আইএসএল এর ফাইনাল খেলতে দেখতে পারবো? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আর তোমাদের মতে এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, বাই বাই, হ্যাভ এ গুড ডে।